হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2014-এর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। এবং অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে প্রথম ধাপ। তো এটা কিন্তু তোমাদের আগে ভালো করে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেকটা প্রশ্ন ডিটেল ডিসকাশন মানে দেখে তোমাকে রিভিশন দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের। প্রশ্ন মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন যে টপিকের ওপর, সেই টপিকগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এবং ভবিষ্যতে তোমাদের টপিক কিন্তু একই থাকে, ওই টপিকের ওপরই তোমাকে অন্য একটা প্রশ্ন দিতে পারে। তো সেই জন্য কিন্তু ভালো করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো। যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো ঠিক করে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কেমন প্যাটার্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা আলোচনা করব 20 MCQ, যেখানে 2014-এর INM থেকে রয়েছে, এনশিয়েন্ট থেকে 5টা এবং মিডিভাল থেকে 5টা। তো আমরা সেই INM থেকেই শুরু করব, যে 10টা। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ওপরে আমরা হেডিং দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান হিস্ট্রি থ্রু PYQs ফর WBCS মেন্স 2014 পার্ট 3 আমরা দেখতে পাচ্ছি, এটা পার্ট 2 হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে গদর পার্টি নিয়ে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রেভলিউশনারি মুভমেন্ট। এই রেভলিউশনারি মুভমেন্টের যত আন্দোলনগুলো কিন্তু আমাদের ভালো করে কিন্তু জানতে হবে, না হলে কিন্তু যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমি তো বারবার বলছি, এখানে বলা হয়েছে যে গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1913 অ্যাট বম্বে, পাঞ্জাব, ক্যালকাটা অ্যান্ড সান ফ্রান্সিসকো। তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার? তাহলে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আনসার কিন্তু হবে গদর পার্টি হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, সান ফ্রান্সিসকো হবে আমাদের কারেক্ট আনসার। এক মিনিট, আমি কালিটা একটুখানি চেঞ্জ করি। আমাদের ডি, স্যান ফ্রান্সিসকো হবে কারেক্ট আনসার, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট ইস্যু অফ দ্য গদার ওয়াজ পাবলিশ ফ্রম স্যান ফ্রান্সিসকো অন November 1, 1913। দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ দ্য গদর পার্টি ওয়াজ, ফাউন্ডিং প্রেসিডেন্ট গদর পার্টির কে ছিলেন? সোহন সিং ভাকনা এবং লালা হরদয়াল ওয়াজ দ্য কো ফাউন্ডার অফ দিস পার্টি। ইট ওয়াজ আফটার 1910 উইন দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্ডিয়ান হাউস হ্যাড ডিক্লাইন্ড অ্যান্ড দ্য ক্রেডেল অফ অ্যাক্টিভিটিস শিফটেড ফ্রম ইউরোপ টু আমেরিকা। লালা হরদয়াল ওয়াজ ইন ইন্ডিয়া টিল 1909 ওয়েন হি মুভ টু প্যারিস অ্যান্ড অ্যাসোসিয়েট হিমসেলফ দ্য নিউজ পেপার বন্দে মাতারাম। আমরা জানি যে গদর পার্টি হচ্ছে আমাদের অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট আউটসাইড ইন্ডিয়া, যেখানে আমাদের ভারতবর্ষের আন্দোলনকে কি করা, সাহায্য করা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাউন্ডিং, এবং আমরা জানি যে এই যে বাইরে আউটসাইড ইন্ডিয়াতে আমরা অনেক অর্গানাইজেশন দেখি, কেন দেখি, তার কারণ হচ্ছে যে একটা ন্যাশনাল মুভমেন্টের জন্য প্রচুর পরিমাণে ফান্ড দরকার। এবং ইন্টারন্যাশনাল যত রকম আমরা যারা ধরো যে সমস্ত ইয়াং জেনারেশন ওখানে পড়তে যেত, প্রত্যেকের আমরা দেখি যে ভালো, এবং তারা বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক সাহায্য করতো ন্যাশনাল মুভমেন্টের জন্য যে অর্গানাইজেশনগুলো ইন্ডিয়াতে ছিল, যেমন অনুশীলন সমিতি, যুগান্তর, ঠিক আছে। তো এখানে যেমন IIL যুগান্তরের সাথে যুক্ত ছিল, এখানে যুগান্তরের সাথে যে মাধ্যম রাসবিহারী বোস এবং বাঘা যতীন মানে আমাদের যতীন্দ্রনাথ মুখার্জি, সেরকমই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে, আমরা জানি যে এই যে গদর পার্টি, এরা হচ্ছে আমাদের যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন যে আমাদের প্রথম লাহোর কনস্পিরেসি কেস, তো তার সে তার জন্য একটা প্ল্যান তৈরি করা গদরিস্টরা মিলে। তাহলে যেটা আমাদের ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এ 1915 আসে, অ্যান্টি গদরিস্ট, যে গদরিস্টদের রিপ্রেস করা, গভর্নমেন্ট রিপ্রেশন পলিসি। দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ দ্য গদর পার্টি ওয়াজ সোহন সিং ভাকনা, লালা হরদয়াল ওয়াজ কো ফাউন্ডার অফ দিস পার্টি। ইট ওয়াজ আফটার 1910 ওয়েন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিয়ান হাউস হ্যাড ডিক্লাইন্ড অ্যান্ড ক্রেডল অফ অ্যাক্টিভিটিস শিফটেড ইউরোপ টু আমেরিকা। লালা হরদয়াল ওয়াজ ইন ইন্ডিয়া টিল 1909 ওয়েন হি মুভ টু প্যারিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড হিমসেলফ উইথ দ্য নিউজ পেপার বন্দে মাতরম ওভার দেয়ার। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গদর পার্টির সাথে প্রধানত যুক্ত কারা কারা ছিলেন, সোহন সিং ভাকনা, লালা হরদয়াল, এছাড়া ইয়াংগেস্ট ছিলেন কার্তার সিং, ছিলেন অনেকে, কিন্তু প্রধান কিন্তু এই দুজন ছিলেন, একজন প্রেসিডেন্ট, একজন ফাউন্ডার।
এবং ইট ওয়াজ আফটার 1910 ওয়েন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইন্ডিয়ান হাউস হ্যাড ডিক্লাইন্ড অ্যান্ড দ্য ক্রেডল অফ অ্যাক্টিভিটিস শিফটেড ফ্রম ইউরোপ টু আমেরিকা। লালা হরদয়াল ওয়াজ ইন ইন্ডিয়া টিল 1909 ওয়েন হি মুভ টু প্যারিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড হিমসেলফ উইথ দ্য নিউজ পেপার বন্দে মাতরম ওভার দেয়ার। বন্দে মাতরম নিউজ পেপারের সাথে কিন্তু উনি যুক্ত ছিলেন। ইন 1911 হি সেটেলড ইন স্যান ফ্রান্সিসকো অ্যান্ড ইনডালজড ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নিজম। ইন 1912 ওয়েন বসন্ত কুমার বিশ্বাস থ্রিউ বম অন লর্ড হার্ডিঞ্জ হি ওয়াজ ইন আমেরিকা অ্যান্ড ওয়াজ ভেরি মাচ ইমপ্রেস উইথ দিস। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ভালো করে কিন্তু বুঝতে হবে। ইন 1913 প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই লালা হরদয়াল উইথ সোহন সিং ভকরা অ্যাজ ইট প্রেসিডেন্ট, হুইচ ওয়াজ কল্ড গদর পার্টি। দ্য মেম্বার্স অফ দ্য পার্টি ওয়ার ইমিগ্রেন্ট শিখ অফ ইউএস অ্যান্ড ক্যানাডা। তো এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে যে যখন 1913-এ প্রথম যখন এস্টাবলিশ হয় তখন এই অর্গানাইজেশনের নাম কি ছিল? প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন, এবং ফাউন্ডেড বাই লালা হরদয়াল এবং সোহন সিং ভকনা। দ্য মেম্বার্স অফ দ্য অফ দিস পার্টি ওয়ার দ্য ইমিগ্রেন্ট শিখস ইউএস অ্যান্ড ক্যানাডা। তো ইউএস ক্যানাডার আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য মেম্বার্স অফ দ্য পার্টি ওয়ার ইমিগ্রেন্ট শিখ। তাহলে ইমিগ্রেন্ট মানে যারা হচ্ছে আমাদের মাইগ্রেট হয়েছিল, ঠিক আছে? ইমিগ্রেন্ট তারা নয়, ইমিগ্রেন্ট মিনস কি, তারা হচ্ছে কাজের জন্য, ঠিক আছে? জমি জমা ম্যাক্সিমাম দেখা যায় যে তারা তাদের জমি জমা, তারা টর্চার হয়েছিল, জমি জমা হারিয়েছিল, এবং তারা ইউএস এবং ক্যানাডাতে কি হয়েছিল, ম্যাক্সিমাম শিখ ইমিগ্রেশন দেখা দিয়েছিল। এবং যখন আমরা কোমাতাগোমারু ইনসিডেন্ট পড়বো, যেটা আমাদের এই গদর পার্টি সব থেকে ইম্পর্টেন্ট, তো কোমাতাগোমারু ইনসিডেন্টে কিন্তু কি হয়েছিল, কবে হয়েছিল, কতজন শিখ ছিল, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। কবে বজবজে এসে পৌঁছায়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1914 আফটার কোমাতাগোমারু ট্র্যাজেডি লালা হরদয়াল ফ্লিড টু ইউরোপ ফলোয়িং অ্যান অ্যারেস্ট বাই ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট ফর স্প্রেডিং অ্যানার্কিস্ট লিটারেচার। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা, আর এখানে তোমাদের কিন্তু ডিটেল রয়েছে, আমাদের টাইটেল দেওয়া রয়েছে, দ্য ফার্স্ট ইস্যু অফ দ্য গদর ওয়াজ পাবলিশড ফ্রম দ্য স্যান ফ্রান্সিসকো থেকে 1 নভেম্বর 1913-এ। এবার আমরা নেক্সট যেটা আলোচনা করব, উইচ অফ দ্য ফলোয়িং সেকশন রিমেইনড অ্যাট আ ডিস্টেন্স ডিউরিং স্বদেশী মুভমেন্ট 1905। তো আমরা স্বদেশী মুভমেন্টের সময় কোন সম্প্রদায়কে একদমই মুভমেন্টে বা আন্দোলনে যোগদান হতে দেখি না। ওমেন আছে, পিজেন্ট্রি আছে, স্টুডেন্টস আছে এবং ইন্টেলিজেন্সিয়া আছে। তো কোনটা হবে কারেক্ট আনসার এটা জানতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্বদেশী মুভমেন্ট হুইচ হ্যাজ লঞ্চ এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905 লার্জলি রিমেন্ড কনফাইন টু ডু দ্য আপার অ্যান্ড মিডল ক্লাসেস, ইন্টেলিজেন্সিয়া, স্টুডেন্টস অ্যান্ড জমিন্দার। ইট ফেলস টু রিচ দ্য মাসেস, স্পেশালি দ্য পিজেন্ট্রি, হুইচ ডিড নট অ্যাক্টিভেট জয়েন ইন বয়কট ফর প্যাসিভ রেজিস্টেন্স ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বাই বিপিন চন্দ্র। তো আমরা দেখতে পাচ্ছি যে স্বদেশী মুভমেন্ট লঞ্চ হয়েছিল কিসের জন্য? প্রধানত হচ্ছে আমাদের বাংলা ভাগের জন্য, পার্টিশন অফ বেঙ্গল 1905। 7th August 1905 থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো। তো এখানে আমরা যে সমস্ত সম্প্রদায়কে প্রধানত দেখতে পাই স্বদেশী মুভমেন্টের মধ্যে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপার সেকশন, আপার এবং মিডল সেকশন, মিডল ক্লাসেস অ্যান্ড ইন্টেলিজেন্সিয়া, স্টুডেন্ট অ্যান্ড জমিদার্স। ইট ফেলস টু রিচ দ্য মাসেস, মানে মেনলি হচ্ছে আমাদের যারা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এবং জমিদারদের দেখতে পাচ্ছি, যারা পার্টিশনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা তারা আন্দোলন, যেমন শিক্ষিত যুবক সম্প্রদায় এর বিরোধিতা করেছিল, যেমন আমরা অনুশীলন সমিতিকে দেখি, তারা কি নিজেদের স্বার্থে না, অনুশীলন সমিতি হচ্ছে প্রতিবাদ জানিয়েছিল, যেটা হচ্ছে আমাদের কি রেভলিউশনারি অর্গানাইজেশন। তো ইট ফেলস টু রিচ দ্য মাসেস, স্পেশালি দ্য পিজেন্ট্রি, হুইচ ডিড নট অ্যাক্টিভ জয়েন ইন বয়কট ফর প্যাসিভ রেজিস্টেন্স ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বাই বিপিন চন্দ্র।
ঠিক আছে, ইট ফেলস টু রিচ পিজেন্ট্রি, তাহলে বিপিন চন্দ্র থেকে বই থেকে কিন্তু আমরা এটা পরিষ্কার করে কিন্তু জানতে পারি। এবার আমরা স্বদেশী সম্পর্কে এখানে একটা তোমাদের একটা সেকশন করা রয়েছে, এটা খুব ভালো করে দেখবে, একটা সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে যেখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। দেখো এখানে বিজি তিলকের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন আছে, আওয়ার নেশন ইজ লাইক এ ট্রি অফ হুইচ দ্য অরিজিনাল ট্রাঙ্ক ইজ স্বরাজ্য অ্যান্ড ব্রাঞ্চেস আর স্বদেশী বয়কট। গাছ মানে আমাদের নেশন বা আমাদের দেশ হচ্ছে একটা গাছ যার কাণ্ড হচ্ছে স্বরাজ্য এবং শাখা প্রশাখা হচ্ছে আমাদের স্বদেশী, মানে কাণ্ড হচ্ছে দেশ, শাখা হচ্ছে আমাদের স্বরাজ্য এবং প্রশাখাগুলো হচ্ছে আমাদের স্বদেশী বয়কট। খুব ইম্পর্টেন্ট, দ্য ফর্মাল প্রোক্লেমেশন অফ স্বদেশী মুভমেন্ট ওয়াজ মেড অ্যাট দ্য ক্যালকাটা টাউন হল। তো স্বদেশী মুভমেন্ট আমাদের কোথায় হয়েছিল, 7th August 1905-এ ক্যালকাটা টাউন হল থেকে। এটাকে আমরা একই সঙ্গে বন্দে মাতারাম মুভমেন্ট হিসাবে জানি, যেটা বন্দে মাতারাম মুভমেন্ট বেশি ফেমাস ছিল অন্ধ্রপ্রদেশে এবং ইট ইনভলভ দ্য বার্নিং অফ অল ব্রিটিশ মেড গুডস। এবং আমরা জানি যে যখন বয়কট, স্বদেশী বয়কট মানে কি, বিদেশিকে বর্জন করো, বর্জন করে করে সেগুলোকে কি পুড়িয়ে দেওয়া, ব্রিটিশ গুডসকে পুড়িয়ে দিচ্ছে সমস্ত জায়গায়। এই অনুষ্ঠান যে প্রত্যেকটা ব্রিটিশ পণ্যকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অগস্ট 7 হ্যাজ নাও বিন প্রোক্লেমড অ্যাজ হ্যান্ডলুম, ন্যাশনাল হ্যান্ডলুম ডে। তাহলে এই 7ই অগস্ট কিন্তু আমাদের বলা হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। বিগন উইথ দ্য বিকজ পার্টিশন অফ বেঙ্গল, লর্ড কার্জনের সময় যে পার্টিশন অফ বেঙ্গলকে দিয়ে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল। আর এখানে চিফ আর্কিটেক্ট কারা কারা ছিল, চিফ আর্কিটেক্ট ছিল কিন্তু আমাদের অরবিন্দ ঘোষ, তারপরে রয়েছেন গঙ্গাধর, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লাল লাজপত রায়, তারপরে আমাদের চিদম্বরম পিল্লাই অ্যান্ড বাবু গেম। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখো। ফার্স্ট ভেঞ্চার অফ দ্য গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স ওয়াজ দ্য অল ইন্ডিয়া পলিটিক্স, এখানে কোনটা হবে কারেক্ট আনসার, গান্ধী মার্চ, চম্পারণ মুভমেন্ট, রাওলাট সত্যাগ্রহ, নন কোঅপারেশন মুভমেন্ট, এখানে কোনটা হবে কারেক্ট আনসার। তো অল ইন্ডিয়া পলিটিক্সে দ্য ফার্স্ট ভেঞ্চার অফ দ্য গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স ওয়াজ, প্রথম অল ইন্ডিয়া পলিটিক্সে কোনটা ছিল, এখানে ডান্ডি মার্চ তো ছিল না কারণ এটা আঞ্চলিক বেসে ছিল, চম্পারণ মুভমেন্ট তো আঞ্চলিক, নন কোঅপারেশন মুভমেন্ট তারপরে, কিন্তু ফার্স্ট অল ইন্ডিয়া পলিটিক্স কোনটা ছিল, রাওলাট সত্যাগ্রহ। তাহলে সি হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আমরা কি পড়বো, কি জানবো, খুব ভালো করে দেখো, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, তোমাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। রাওলাট সত্যাগ্রহ ওয়াজ দ্য ফার্স্ট ভেঞ্চার অফ দ্য গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স অন 24th February 1919 অ্যান্ড বম্বে মহাত্মা গান্ধী স্টার্টেড আ ক্যাম্পেন অ্যান্ড ফর্মড আ সত্যাগ্রহ সভা এগেনস্ট দ্য রাওলাট অ্যাক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাওলাট অ্যাক্ট পারমিটেড ফিউ পলিটিক্যাল কেসেস টু বি ট্রায়েড উইদাউট জুরিস অ্যান্ড অ্যালাউড ইন্টারনমেন্ট অফ সাসপেক্ট উইদাউট ট্রায়াল। তার মানে রাওলাট অ্যাক্টটা কী ছিল, এটা হচ্ছে গভর্নমেন্ট রিপ্রেশন পলিসি। রাওলাট অ্যাক্ট নিয়ে অনেক কিছু জানার আছে যেগুলো আমরা জানবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাওলাট অ্যাক্টটা কী ছিল, খুব ভালো করে এই জায়গাটা বোঝো, রাওলাট অ্যাক্ট কী ছিল, গভর্নমেন্ট রিপ্রেশন পলিসি। রাওলাট অ্যাক্টের আগেও আমরা গভর্নমেন্ট রিপ্রেশন মানে যাকে আমরা এক কথায় বলতে পারি রাওলাট অ্যাক্টের পূর্বসূরি। তো রাওলাট অ্যাক্টের পূর্বসূরি হিসাবে আমরা কাকে দেখছি, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, গদারিজদের, তার কিছু মানে আমরা 1914 থেকে 18 পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কন্টিনিউ হয়, তো এই সময় আমরা দেখতে পাই যাকে, সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় গভর্নমেন্ট বিভিন্ন রকমের রিপ্রেশন পলিসি গ্রহণ করে। তাহলে এই রিপ্রেশন পলিসির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এই এই এরার মধ্যে 1915 ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919-এ মানে যুদ্ধের পরে যখন আরও বেশি অ্যাজিটেশন শুরু হয়, তো তাকে রিপ্রেস করার জন্য আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং রাওলাট অ্যাক্ট, ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি আমরা বলি,
তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাওলাট সত্যাগ্রহ ওয়াজ দ্য ফার্স্ট ভেঞ্চার অফ দ্য গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স অন 24th February 1919 অ্যান্ড বম্বে মহাত্মা গান্ধী স্টার্টেড আ ক্যাম্পেইন অ্যান্ড ফর্মড আ সত্যাগ্রহ সভা এগেনস্ট দ্য রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট পারমিটেড ফিউ পলিটিক্যাল কেসেস টু বি ট্রায়েড উইদাউট জুরিজ অ্যান্ড অ্যালাউড ইন্টারমেন্ট অফ সাসপেক্ট উইদাউট ট্রায়াল। তোমাকে রাওলাট অ্যাক্ট হচ্ছে যাকে সন্দেহ হবে, মানে যেহেতু ন্যাশনাল মুভমেন্টকে বন্ধ করার জন্য ব্যবস্থা করা হয়েছে, এটাকে স্টিক পলিসি বলা হয়, তো তার জন্য যাকে সন্দেহ হবে তাকে উইদাউট ট্রায়ালে আটকে রাখতে পারে ম্যাক্সিমাম 2 বছরের জন্য। এবার কোনো রকম ইন্ডিয়ান প্রুফ গ্র্যান্ড করা হবে না, ট্রায়ালে কোনো ইন ফ্রন্ট ক্যামেরা ট্রায়াল চলবে হবে না। তো গান্ধীজি এই ব্ল্যাক অ্যাক্টের জন্য উনি সত্যাগ্রহ করেছিলেন। প্রথম রাওলাট সত্যাগ্রহকে বলা হয় অল ইন্ডিয়া স্ট্রাইক। আ হরতাল ওয়াজ অর্গানাইজ অন 6 এপ্রিল 1919, র্যালিজ ওয়ার কন্ডাক্টেড, শপস ওয়ার ক্লোজ ডাউন, ওয়ার্কার্স কন্ডাক্টেড স্ট্রাইক অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম কেম টু আ স্ট্যান্ড স্টিল। ঠিক আছে, যেখানে আমাদের পুরো সিস্টেম কিন্তু কি হয়েছিল, একটা এই স্ট্রাইকের দ্বারা কি হয়েছিল, বন্ধ করা হয়েছিল। দিস প্রোটেস্ট লিড টু জালিয়ানওয়ালাবাগ, এবং এই রাওলাট সত্যাগ্রহের ফলেই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হয়। জালিয়ানওয়ালাবাগের প্রধান কারণ কি ছিল, রাওলাট সত্যাগ্রহে অংশগ্রহণ গান্ধীজি এবং সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল তাদের দুজনকে যখন অ্যারেস্ট করা হয় তখন কিন্তু আমাদের জালিয়ানওয়ালাবাগ কিন্তু অ্যারেস্ট করা হয়, এবং তার ফলেই সেই বিরোধিতার জন্যই হচ্ছে সেই সভা করে, এবং সেই সভাতে কিন্তু অতজন লোক একসাথে জমায়েত হয় বলে এই অজুহাত দেখে, যেহেতু এমার্জেন্সি ছিল সেই অজুহাত দেখিয়ে গুলি বর্ষণ করে, এবং এটাই যার জন্য জালিয়ানওয়ালাবাগের জন্য দায়ী কোনটা, রাওলাট সত্যাগ্রহ। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কেম ইন টু এক্সিস্টেন্স ইন 1943 ইন। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে দেখো। তো প্রথমেই আছে সিঙ্গাপুর, তারপর আছে জাপান, তারপর দেন বার্মা, দেন মালয়। তাহলে এখানে আমাদের আনসার কি হবে, আইএনএ কেম ইন টু এক্সিস্টেন্স ইন 1943 আনসার হবে আমাদের সিঙ্গাপুর, অপশন এ হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো করে এই জায়গাটা দেখো, 4 জুলাই 1943, 2 ডেজ আফটার রিচিং সিঙ্গাপুর, বোস অ্যাজিউম দ্য লিডারশিপ অফ দ্য আইআইএল অ্যান্ড আইএনএ ইন আ সেরিমনি অফ দ্য ক্যাথে বিল্ডিং, বোস ইনফ্লুয়েন্স ওয়াজ নোটেবল। আমাদের এখানে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, কেমন প্রশ্ন, প্রশ্ন হচ্ছে যেমন যে আজাদ হিন্দ ফৌজ, খুব ভালো করে এটা বুঝবো, আজাদ হিন্দ ফৌজ এস্টাবলিশ করে কে, আজাদ হিন্দ বাহিনী এস্টাবলিশ করে কে। এখানে দুটো অপশন থাকে এবং ম্যাক্সিমাম জায়গাতে এটা থাকে, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বোস এবং রাসবিহারী বোস, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট হয়। একটা কথা আমি বলে দিই, এটা একটু ভালো করে মনে রাখবে, আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ প্রভিনশিয়াল গভর্নমেন্ট দুটো আছে। আজাদ হিন্দ বাহিনী ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বলা হয় যে আইআইএল এবং আইএনএ, যেটা জাপান সরকার হ্যান্ডওভার করেছিল মোহন সিং গ্রেপ্তার হওয়ার পর রাসবিহারী বোসের কাছে, এবং উনি তখনই কিন্তু বাহিনী গঠন করেছিলেন আজাদ হিন্দ। এই আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে প্রভিনশিয়াল গভর্নমেন্ট গঠন করেছিল সিঙ্গাপুরে, যেটা হচ্ছে আমাদের 43-তে 42-এ বাহিনী এবং প্রভিনশিয়াল গভর্নমেন্ট করেছিলেন হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ অরিজিনালি ফাউন্ডেড বাই ক্যাপ্টেন মোহন সিং ইন সিঙ্গাপুর সেপ্টেম্বর 1942, উইথ জাপানস ইন্ডিয়াস আমাদের যেটাকে আমরা বলি কোঅপারেশনে। দিস ওয়াজ অ্যালং দ্য কনসেপ্ট অফ দ্য অ্যান্ড উইথ সাপোর্ট দ্যাট ওয়াজ দেন, নটা দেশ কিন্তু সাপোর্ট করেছিল একে, নটা দেশ সাপোর্ট করেছিল, নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, হেডেড বাই এক্সপার্টাইট ন্যাশনালিস্ট লিডার রাসবিহারী বোস। ঠিক আছে, নেক্সট নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া,
লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া, এখানে কিন্তু খুব ভালো করে কিন্তু একটা আলোচনা করো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া বলেছে, লর্ড উইলিয়াম বেন্টিং আছে, লর্ড ক্যানিং আছে, লর্ড মাউন্টব্যাটেন আছে, এবং চক্রবর্তী রাজা গোপালাচারী আছে। তো কোনটা হবে কারেক্ট আনসার আমাদের আলোচনা করতে হবে। তো এখানে আমাদের আনসার কিন্তু হবে লর্ড লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া কে? তো এখানে আমাদের আনসার কি হবে, লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া। তাহলে এখানে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী। কেন যদি তোমরা বলো যে যদি আমরা বলতে পারি যে এই যে লাস্ট গভর্নর জেনারেল, তাহলে তো ম্যাম লাস্ট গভর্নর জেনারেল আমরা ক্যানিং করতে পারি, উনি ফার্স্ট ভাইসরয়, লাস্ট গভর্নর জেনারেল না, ক্যানিং ছিলেন লাস্ট গভর্নর জেনারেল ঠিক কথা, তো সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, ব্রিটিশ, তখন আমি ইন্ডিয়া বলতে পারি না, তাহলে আমি ব্রিটিশ ইন্ডিয়া বলতে হবে, ব্রিটিশ ইন্ডিয়া বলতে হবে, আমাকে তো ইন্ডিয়া বলেছে, তাহলে ইন্ডিয়া কখন হলো, ইন্ডিয়া হলো স্বাধীন হওয়ার পর, তাহলে আমাকে তার মানে এটাই বলছে ফ্রি ইন্ডিয়া, ইন্ডিয়া বলেছে, না হলে আমাকে ব্রিটিশ ইন্ডিয়া বলতো। তো লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া কে হবে, আনসার কি হবে, লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। লুইস মাউন্টব্যাটেন, আর্ল মাউন্টব্যাটেন অফ বার্মা, বিকেম গভর্নর জেনারেল অ্যান্ড ওভারশ দ্য ট্রানজিশন অফ ব্রিটিশ ইন্ডিয়া টু ইন্ডিপেন্ডেন্স। চক্রবর্তী রাজা গোপালাচারী, ইনফর্মালি কল্ড রাজাজি অর চক্রবর্তী সিআর, ওয়াজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্ট, লয়ার, রাইটার, হিস্টোরিয়ান অ্যান্ড স্টেটসম্যান। রাজা গোপালাচারী ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাজ ইন্ডিয়া সুন বিকাম দ্য রিপাবলিক ইন 1950। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, এখানে রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। সি চক্র রাজা গোপালাচারী লয়ার, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ান অ্যান্ড স্টেটম্যান, ওয়াজ বর্ন টুডে, মানে আমাদের 1878 খ্রিস্টাব্দে, দ্য লাস্ট গভর্নর জেনারেল, সেই হিসাবে কিছু রয়েছে, ওয়াজ ডিসক্রাইবড গান্ধী অ্যাজ দ্য কিপার অফ মাই কনসাইন্স, যেখানে চক্রবর্তী রাজা গোপালাচারীকে উনি সম্মানার্থে কোটেশন দিয়েছেন, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফাউন্ডেড স্বতন্ত্র পার্টি উনি ফাউন্ড করেছিলেন, হুইচ স্টুড এগেনস্ট দ্য কংগ্রেস, কংগ্রেসের বিরোধী পার্টি হিসাবে, স্বতন্ত্র পার্টি 1962, 1967, 1972 এর ইলেকশনে কিন্তু এই পার্টি দাঁড়িয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নর জেনারেলদের যে ক্রোনোলজি রয়েছে, সেই ক্ষেত্রে ক্রোনোলজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো, দ্য জাস্টিস পার্টি মুভমেন্ট ইন মাদ্রাজ মার্চ টু, তাহলে এখানে আমাদের আনসার কী হবে, এখানে আমাদের আনসার হবে বোথ এ অ্যান্ড বি অ্যাবভ, ঠিক আছে, সি হবে কারেক্ট আনসার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস পার্টি, আমরা দেখতে পাচ্ছি জাস্টিস পার্টি মুভমেন্ট, যেখানে কিন্তু যোগদান করেছিল এই দুটো পার্টি একসাথে, সেলফ রেসপেক্ট ইভি রামাস্বামি এবং দ্রাবিদা কাঝাগম, ঠিক আছে, এই দুজনই, যেখানে আফটার দ্য জাস্টিস পার্টি লস টু কংগ্রেস 1937 ইলেকশানে, খুব বাজে রেজাল্ট হয়, ইট কেম আন্ডার লিডারশিপ ইভি রামাস্বামী অ্যান্ড সেলফ রেসপেক্ট মুভমেন্ট অফিস। ইন 1944 পেরিয়ার ট্রান্সফার দ্য জাস্টিস পার্টি ইন টু সোশ্যাল অর্গানাইজেশন দ্রাবিদের কাঝাগাম। তো এই জাস্টিস পার্টিকে কী করে, ডিএমকে পার্টি করে দেয়। তো এখানে জাস্টিস পার্টির লিডার রয়েছে, লিডার যদি বলে তাহলে কিন্তু মুদ্দালিয়ারই হবে, লিডার হচ্ছে মুদ্দালিয়ার, প্রেসিডেন্ট কারা কারা ছিল তখন হবে, মানে মুদ্দালিয়ারের সাথে চেট্টি, রাজা, নাইডু, এরা প্রত্যেকে ছিলেন, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে ফাউন্ডার হিসাবে ফার্স্ট হচ্ছে মুদ্দালিয়ার, তারপর নায়ার, তারপর চেট্টি, ঠিক আছে। ফাউন্ড কত সালে হয়, 1917 জাস্টিস পার্টি ডিজলভ হয় 1944, প্রিসিডেড বাই মাদ্রাস দ্রাবিদিয়ান অ্যাসোসিয়েশন অ্যান্ড সাকসিডেড, মানে এটার পরে ফার্স্ট ছিল মাদ্রাস দ্রাবিদিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে হয় জাস্টিস পার্টি, তারপরে হয় দ্রাবিদার কাজিগাম, ঠিক আছে, হেডকোয়ার্টার মাদ্রাসে। নিউজ পেপার কী কী আছে, জাস্টিস দ্রাবিদিয়ান, অন্ধ্র প্রকাশিকা, এগুলো সব রয়েছে, আইডিওলজি সোশ্যালিজম এবং অ্যান্টি ব্রাহ্মণিজম। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্ট ইন ক্রোনোলজি অর্ডার অ্যান্ড মেক দ্য কারেক্ট চয়েস অফ দ্য অপশন। এখানে যেটা বলেছে যে কোনটা আমাদের ক্রোনোলজি অনুযায়ী কোনটা হবে কারেক্ট আনসার, ডেথ অফ দ্য বালগঙ্গাধর তিলক, তো এখানে আমাদের আনসার কী হবে, 1920, নাগপুর সেশন আগে অগস্ট 1920, নাগপুর সেশন ডিসেম্বর 1920, মোপলা হচ্ছে 1921। তাহলে আমাদের ফার্স্ট যাবে কোনটা, ফার্স্ট যাবে আমাদের এ, তার মানে এ যাবে আমাদের ফার্স্ট, ওয়ান, তারপর টু,
তারপর 3, তারপরে 4, তাহলে সি হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু ইনফরমেশন রয়েছে এবং লাস্টে বিশ্বভারতীর ইনফরমেশনটাও কিন্তু রয়েছে। বিশ্বভারতী অর শান্তিনিকেতন, ওয়েন হি ফর্মালি ইনাগুরেটেড ডিসেম্বর 1921, হি ভিজুয়ালাইজড ইজ অ্যাজ আ সিট অফ লার্নিং অ্যান্ড হিজ ভিশন ওয়াজ টেকেন ফরওয়ার্ড গান্ধীজি অ্যান্ড জওয়াহরলাল নেহরু বোথ প্লে আ স্টেলার রোল ইন ইটস বিকামিং দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি 1951। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের এই পর্বের আলোচনা এখানে কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমরা আরও প্রশ্ন উত্তর আলোচনা করবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। থ্যাংক ইউ।